কত, এরকম পরপর তিনটি যুগ্ম সংখ্যার যদি এরকম যোগফলে বলে দেয়, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তিনটির বলেছে সেক্ষেত্রে 54কে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হবে, 18 হবে, কারণ 18 3 হচ্ছে 54, এবং 18র আগের যুগ্ম সংখ্যা কত হয় 16, এবং 18র পরের যুগ্ম সংখ্যা কত হয় 20, এবং দেখতে পাচ্ছ 16 18 আর 20 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু 54 হয়। তো আমাদের জানতে হয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তো এর মধ্যে 16 18 আর 20র মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি 16 হবে, তো সেই হিসেবে 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডিতে। আচ্ছা, এবার আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 46 পর্যন্ত করেছিলাম, তো আজকে শুরু করছি কোশ্চেন নাম্বার 47 থেকে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 47 এর যে অঙ্কটি আছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। তো এই অঙ্কটি অনেক প্রসেসেই করা যায়, তো আমি যে কোনো একটি প্রসেসে করছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে সরল সুদ বের করার ক্ষেত্রে সুদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে পি আর টি বাই 100, পি যদি আসল হয়, আর যদি সুদের হার হয়, টি যদি সময় হয়, সেক্ষেত্রে সুদ সরল সুদ বের করার ফর্মুলা পি আর টি বাই 100। তো এক্ষেত্রে কিন্তু যেটা চক্রবৃদ্ধি হারের সুদে বলেছে, তো সেক্ষেত্রে এখানে আমাকে যেটা বের করতে হবে, সমল চক্রবৃদ্ধি বা সুদ আসল যদি আমি বের করি, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মানে আসল যদি পি হয়, বার্ষিক সুদের হার যদি আর পার্সেন্ট হয়, সময় যদি এন বছর হয়, তো সেক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি বা সুদে আসলে যদি বলি আমরা, মানে আসলের সঙ্গে সুদ যোগ করে যে টাকাটা হবে, সেটার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে থাকবে এন, ক্লিয়ার। তো কি কি বলে দিয়েছে কোশ্চেন আমরা দেখে নেব। এখানে বলেছে যদি কোনো আসল, তো আসল কিন্তু কোশ্চেনে বলে দেয়নি, তো আসলটা পি, অ্যাকচুয়ালি আসলকে ইংলিশে পি বলে, মানে প্রিন্সিপাল মানে আসল, তো আসলটা পি থাকুক, এটা বলে দেয়নি কোশ্চেনে, ঠিক আছে। সুদের হার এটাই বের করতে দিয়েছে, বার্ষিক সুদের হার কত, মানে আর পার্সেন্ট, তো এটা বের করতে হবে আমাদের। সময়টা বলে দিয়েছে কত, 3 বছর বলে দিয়েছে, তো সেই কারণে সময় ইকাল টু আমরা এন বছর, এই এন ইকাল টু আমি কত পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, মানে এন ইকাল টু পাচ্ছি 3। এবার মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে। পি আমি জানি না, তাই পি যেরকম আছে সেরকমই থাকলো, ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান তো বের করতেই দিয়েছে, তো আর বাই 100 যেরকম আছে ওরকমই থাকবে। এন বছর, মানে এনটা আমরা এখানে কোশ্চেনে বলে যে 3 বছর, তো এনের জায়গায় 3 বসাবো, তো এটা সুদে আসলে বেরিয়ে গেল। তো এইভাবে যদি ফর্মুলা ইউজ করে আমরা করি, তাহলে 3 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে, এত টাকা হচ্ছে। এটা যদি আমরা ফর্মুলা ইউজ করে করি, তাহলে 3 বছরের সুদে আসলে এত টাকা হচ্ছে, যেটা কোশ্চেনে বলেছে 3 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে, 27 গুণ হচ্ছে, আসলটা 27 গুণ হয়ে যাচ্ছে। তা আসল তো পি ছিল, তো পি এর 27 গুণ করলে কি হবে, 27 পি, এটা কিন্তু সুদে আসলে কোশ্চেন অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। তো এটাও সুদে আসলে আমরা ফর্মুলা ইউজ করে করছি, আর এটা তো কোশ্চেন অনুযায়ী হলো 27 পি, তো সেই হিসেবে আমি ইকুয়াল দিলাম মাঝখানে। এর ফলে সুবিধাটা কি হলো, দুদিকে পিপি কেটে যাবে, ঠিক আছে। তারপরে এটা যেরকম আছে সেরকম লিখলাম, 27 মানে 3 এর কিউব, কারণ 3 এর কিউব মানে হয়েছে 27, 3 3 9 9 3 27, এর ফলে দুই দিকে 3 3 কেটে গেল। তাহলে এই আর বাই 100 সমান এই 3টা লিখবো, প্লাস 1টা ওদিকে গিয়ে মাইনাস 1 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, এর পরের লাইনে আর সমান 100 সঙ্গে 2 কি হয়ে যাবে, ক্রস গুণ হবে, 100 সঙ্গে 2 যদি আমরা ক্রস গুণ করি তাহলে কত হবে, 200, ঠিক আছে। তো খুব সহজে উত্তরটা আমরা বের করতে পারলাম, তো খুব সহজ একটা প্রসেস, 200% হবে সঠিক অ্যান্সার, আর পার্সেন্ট সুদের হার এটাই বের করতে দিয়েছিল, তো আমাদের বেরোলো কত, 200, মানে 200%, অপশনটি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার চলে এলাম কোশ্চেন নাম্বার 48-এ, 200 মিটারের একটি প্রতিযোগিতায় এই ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে দিয়েছে। তো কোশ্চেনে যেটা বলেছে, 200 মিটারের একটি দৌড় প্রতিযোগিতা যেখানে বি যখন 8 মিটার এগিয়ে যায়, অর্থাৎ বি এখান থেকে শুরু করে যখন 8 মিটার এগিয়ে গিয়ে এইখানে এসে পৌঁছালো, এই জায়গাতে এসে, তখন এ দৌড়টা শুরু করছে, অর্থাৎ এ তখন পিছনে, মানে এ তখন দৌড়টা শুরু করছে এই জায়গাতে, এই যদি এই জায়গা থেকে তখন শুরু করে, এ তাহলে পুরো 200 মিটার দেবে, এবং তখন বিকে দিতে হবে কত, বিয়ের 8 মিটার তো দেওয়া হয়ে গেছে, মানে বিকে দিতে হবে 192 মিটার, কিভাবে হচ্ছে, 200 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 192 মিটার, ক্লিয়ার। এবার এর গতিবেগ এখানে যেটা বলে দিয়েছে, কত ঘন্টায় 5 কিলোমিটার বলে দিয়েছে, মানে 5 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কিলোমিটার পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এখন এর গতিবেগ কোশ্চেনে কত বলে দিয়েছে, 5 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করবো, যেই 5/18 যদি গুণ করি তাহলে 5/5 = 25/18, এটা হয়ে গেল এখন মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ 25/18 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে এ 200 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, এই রেকর্ড দিয়ে আমরা বের করতে পারবো। ওই কি নিয়মে করছি, এ 25/18 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায়
পঁচিশ বাই আঠেরোটা উল্টে গিয়ে এখানে হয়ে যাবে আঠেরো বাই পঁচিশ সেকেন্ডে, এবং এ দুশো মিটার যাচ্ছে কত সেকেন্ড আমরা বের করতে চাইছি। তো দুশো মিটার যায় দুশো ইন্টু আঠেরো বাই পঁচিশ, পঁচিশ আটে দুশো, মানে আঠেরো আটে গুণ করলে একশো চুয়াল্লিশ সেকেন্ড। এইবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এ তো বার করলাম যে দুশো মিটার যেতে কত সময় নিচ্ছে, এ একশো চুয়াল্লিশ সেকেন্ড সময় নিচ্ছে, এ দুশো মিটার যেতে একশো চুয়াল্লিশ সেকেন্ড সময় নিচ্ছে। এবার এখানে দেখো বি এর এখানে কিন্তু এই একশো বিরানব্বই মিটার যেতে যতটা সময় লাগছে, মানে দৌড়াতে যতটা সময় লাগছে, এর দুশো মিটার যেতে তার থেকে আট, মানে এখানে কি বলেছে যে তবু বিকে আট সেকেন্ডে পরাজিত করে, তার মানে এ দুশো মিটার যেতে কতটা সময় নিচ্ছে একশো চুয়াল্লিশ সেকেন্ড, তার মানে বি এর কিন্তু আট সেকেন্ড আরো বেশি সময় লাগছে একশো চুয়াল্লিশের থেকে এ একশো বিরানব্বই মিটার যেতে, কারণ বি তো অলরেডি আট মিটার ক্রস করে গেছিল। ক্রস করার পর এখানে একশো বিরানব্বই থেকে যখন, মানে এই যে বি এর যখন ডিস্টেন্স একশো বিরানব্বই মিটার, তখন এর ডিস্টেন্স হচ্ছে দুশো মিটার, এবং এখানে বলেছে যে এ বিকে আট সেকেন্ডে পরাজিত করে, তার মানে এ যদি দুশো মিটার একশো চুয়াল্লিশ সেকেন্ডে যায়, বি এর সেক্ষেত্রে আরও আট সেকেন্ড বেশি লেগে যাবে। ঠিক আছে, তার মানে বি এর একশো বিরানব্বই মিটার যেতে সময় লাগছে একশো চুয়াল্লিশ প্লাস আট সেকেন্ড করলে কত হচ্ছে একশো বাহান্ন সেকেন্ড। ক্লিয়ার? এবার আমাদের বের করতে দিচ্ছি বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে কত, অর্থাৎ বি এর গতিবেগ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একশো বাহান্ন সেকেন্ডে বি যাচ্ছে কত মিটার, একশো বিরানব্বই মিটার, তাহলে এক সেকেন্ডে যায় কত মিটার এটাই কিন্তু বের করতে হবে। তো সেই কারণে আমি লিখলাম বি একশো বাহান্ন সেকেন্ডে যে একশো বিরানব্বই মিটার, এক সেকেন্ডে যায় একশো বিরানব্বই বাই একশো বাহান্ন মিটার। ঠিক আছে, এটা কাটাকুটি করলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের। যদি কাটাকুটি করে প্রথমে যদি দুই দিয়ে কাটি, দুই দিয়ে কাটলে হচ্ছে ছিয়ানব্বই হয়, এবং একশো বাহান্ন দুই দিয়ে কাটলে হয়ে যায় ছিয়াত্তর, তারপর চার দিয়ে যদি কাটি এটাকে চার দিয়ে কাটলে চব্বিশ হয়, মানে এটাকে চার দিয়ে কাটলে উনিশ হয়। ঠিক আছে, তো চব্বিশ বাই উনিশ মিটার হচ্ছে, তার মানে বি এর গতিবেগ চব্বিশ বাই উনিশ মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন বিতে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে এলাম কোশ্চেন নম্বর উনপঞ্চাশের অঙ্কটি আছে, বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদ আসল কত হবে, সুদের পর্ব বলেছে এক বছর। ঠিক আছে, তো এই অঙ্কটি কোশ্চেন নাম্বার সাতচল্লিশে দেখো একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ছিল, আবার কোশ্চেন নাম্বার উনপঞ্চাশেও সেই চক্রবৃদ্ধি সুদেরই অঙ্ক দিয়েছে, তো সেই একই ফর্মুলা আমরা ইউজ করব যেটা কোশ্চেন নাম্বার সাতচল্লিশে করেছিলাম। ফর্মুলাটা আরেকবার বলে দিই, আসল পি যদি হয়, আসল মানে প্রিন্সিপাল, সেই হিসেবে পি লিখেছি, বার্ষিক সুদের হার যদি আর পার্সেন্ট হয়, সময় বছরে যদি মানে এন বছর হয়, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল বের করার যে ফর্মুলা সেটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো, পাওয়ারে থাকবে এন, আর যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় তাহলে মাইনাস, মানে আসলটা মাইনাস হয়ে যাবে, মাইনাস পি লিখতে হয়। ক্লিয়ার? তো যাই হোক এটা সুদে আসলে বলেছে সেই কারণে এটাই লিখলাম। তো সবকিছু কিন্তু কোশ্চেনে যে রেকর্ড বলে দিচ্ছে সেটা আমরা লিখে নেব, এখানে আসল বলে দিয়েছে কত দশ হাজার টাকা, মানে পি হয়ে যাচ্ছে আমার কত দশ হাজার, সুদের হার কত বলে দিয়েছে টেন পার্সেন্ট বলে দিয়েছে, মানে আর ইকাল টু হয়ে যাচ্ছে আমার টেন, আর সময়টা কত বলে দিয়েছে তিন বছর বলে দিয়েছে, মানে এন ইকাল টু হয়ে যাচ্ছে আমার থ্রি। তো মানগুলো আমি এখানে বসিয়ে দেবো, পি এর জায়গাতে বসিয়ে দিলাম দশ হাজার গুণ ওয়ান প্লাস আর মানে হচ্ছে কত দশ, আরের জায়গায় দশ বসিয়ে দিলাম বাই একশো, পাওয়ারে এন থাকছে এন মানে কত তিন, তিন বসিয়ে দিলাম। এবার এখানে দেখো এই শূন্য শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই দশ যদি আমরা লসাগু করি তাহলে নিচে থাকবে দশ, এখানে দশকে দশ প্লাস এক মানে কত হয়ে যাবে এগারো, তো এগারো বাই দশ পাওয়ারে কিউব থাকছে। এরপরে লাইনে এটা হয়ে যাবে এগারোর কিউব, এগারোর কিউব মানে এগারো এগারো একশো একুশ, একশো একুশের সঙ্গে এগারো যদি গুণ করি তেরোশো একত্রিশ, এই নামটা খুব মুখস্থ রাখার চেষ্টা করবে কারণ এগারোর কিউব বেশিরভাগ অঙ্কে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, আর দশের কিউব মানে তিনটে দশ গুণ হবে, তিনটে দশ গুণ করলে কত হয় হাজার, এটা কাটাকুটি করবে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে তেরোশো একত্রিশ একে তেরো হাজার একটা শূন্যের সঙ্গে এই শূন্য কাটবে, আচ্ছা তেরোশো একত্রিশ একে তেরোশো একত্রিশ এই শূন্যটার সাথে জুড়ে যাবে, মানে তেরো হাজার তিনশো দশ টাকা হয়ে যাবে সুদে আসলে, তো এটাই বের করতে দিয়েছিল, তো এটাই হয়ে যাবে সঠিক আছে যেটা রয়েছে অপশান ডিতে। এরপর চলে এলাম পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার পঞ্চাশ, কি বলেছে, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইষ্ট এগারো হলে শতকরা লাভ কত। এখানে ক্রয় মূল্যটা যদি আমি দশ টাকা ধরে নিই, বিক্রয় মূল্যটা যদি এগারো টাকা ধরে নিই, তার মানে দশ টাকায় কিনে আমি এগারো টাকায় বিক্রি করছি, আমার লাভ কত হচ্ছে এক টাকা লাভ হচ্ছে, দশ টাকায় কিনেছি এবং দশ টাকায় কিনে তার উপর লাভ কত হচ্ছে এক টাকা, শতকরা লাভ বের করতে দিয়েছে, মানে শতকরা মানে একশো টাকায় কত লাভ, ওই জন্য গুণ একশো লিখলাম,
এটা ক্যাটাগরি করব 10 10 100, মানে 10% হবে সঠিক অ্যান্সার, অপশন বি হবে। অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে শতকরা লাভ, সেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তো লাভ আমার হয়েছে 10 টাকা কিনে আমি 11 টাকায় বিক্রি করছি, মানে লাভ হচ্ছে আমার কত 1 টাকা, সেই কারণে লাভের জায়গায় 1 লিখেছিলাম। ক্রয় মূল্য ছিল কত 10 টাকা, 10 টাকা লিখেছি ইনটু 100, করলে কত পার্সেন্টেজ শতকরা লাভ সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপর চলে এলাম কোশ্চেন নাম্বার 51। এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? ঠিক আছে, তো এখানে এই অনুপাত থেকে আমরা এর বয়সটা ধরে নেব 5x বছর, বি এর বয়স ধরে নেব 8x বছর এবং সি এর বয়স ধরে নেব 9x বছর। ক্লিয়ার? তো সেই অনুযায়ী ধরে নিলাম। এবার আমাকে বলেছে এ ও সি এর, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, সমষ্টি মানে যোগফল, ঠিক আছে, তো এর বয়স কত 5x আর সি এর বয়স কত ধরেছি 9x, তাহলে 5x প্লাস 9x, যেহেতু সমষ্টি বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি মানে যোগফল, কত বলেছে 56 বছর, তাহলে এখানে 5 এর সঙ্গে 9 যোগ করলে 14x, মানে 5x প্লাস 9x হয় 14x ইকুয়াল টু 56, এখানে 14 4 56 কেটে গেলে মানে x ইকুয়ালটা আমি পাচ্ছি কত 4। এবার আমাকে বের করতে দিচ্ছি বি এর বয়স কত, তো বি মানে আমি ধরেছিলাম 8x বছর, তো 8 এর x আমাদের বেরিয়ে গেছে 4, তো 8 এর সঙ্গে 4 গুণ করবো, এক্সের জায়গায় 4 বসালে 8 4 32 বছর হবে বি এর বয়স, ঠিক আছে, যেটা রয়েছে অপশন বিতে। এরপর চলে এলাম পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52 যে অঙ্কটি আছে, রুট ওভার, দেখতে পাচ্ছ অঙ্কটা, এখানে একটা রুট রয়েছে এবং তার ভিতরে আবার একটা রুট রয়েছে, তো এই ভেতরে যেটা সেখান থেকে কাজটা আমাদের করতে হয়, অর্থাৎ এখানে যেটা করবো 0.0049 এর বর্গমূল করবো আমরা, ঠিক আছে, স্কোয়ার রুট মানে বর্গমূল, যদি করি 49 এর বর্গমূল কত 7 7 7 49। এবার মনে রাখবে পয়েন্টের পর যদি 4টে নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে দুটো সংখ্যার আগে দশমিক হয়, মানে যদি আমরা বর্গমূল করি পয়েন্টের পর কটা নাম্বার আছে 4টে, দুটো সংখ্যার আগে দশমিক হবে, 49 এর রুট করে আমাদের 7 হয়েছে, মানে স্কোয়ার রুট করে দুটো সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যা 7 তো হয়েছে, একটা সংখ্যা 0 দিয়ে তার আগে আমরা পয়েন্ট দেবো। ক্লিয়ার? তাহলে 0.0049 মানে হলো 0.07। আচ্ছা, এরপর 0.02 বাদিকে 0 বসে না, মানে 0.02 মানে 0.02 লিখতে পারো। এবার 0.02 আর 0.07 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 0.09 হয়, ঠিক আছে, কারণ 7 আর 2 এ 9, তো এটার আবার বাইরে একদম রুট রয়েছে, তো 0.09 যদি আমরা করি 9 এর বর্গমূল কত হয় 3 হয়। এখানে পয়েন্টের পর কটা নাম্বার আছে 2টো নাম্বার আছে, তো দুটো থাকলে একটা সংখ্যার আগে দশমিক হয়, মনে রাখবে তোমার পয়েন্টের পর 4টে সংখ্যা থাকলে দুটো সংখ্যার আগে দশমিক, মানে রুট করলে আর কি, পয়েন্টের পর যদি 8টা থাকে তাহলে 4টে সংখ্যার আগে দশমিক, এরকম ব্যাপারটা, মানে হাফ হয়ে যায় আর কি, তো এখানে পয়েন্টের পর 2টো নাম্বার আছে, তো 1টা সংখ্যার আগে দশমিক হয়, মানে 9 এর বর্গমূল করে নেবে আগে 3, তো 1টা সংখ্যার আগে মানে 3 এর আগে পয়েন্ট হবে, তো 0.3 পয়েন্টের আগে 0 বসাতে পারো, তো না বসাতে পারো, তো 0.3 হবে অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডি। চলে এলাম পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53 যে অঙ্কটি আছে, এখানে যে অঙ্কটি আছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বর্গমূল করতে হবে, তো প্রথমে 0.01 আছে, তো 1 এর বর্গমূল তো 1ই হয়, পয়েন্টের পর 2টো নাম্বার আছে, মানে 1টা সংখ্যার আগে দশমিক হবে, মানে 0.1 হলো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে 0.81, তো 81 এর বর্গমূল কত হয় 9 হয়, এখানে পয়েন্টের পর 2টো নাম্বার, মানে 1টা সংখ্যার আগে দশমিক হবে। আচ্ছা, তারপর হচ্ছে 1.21 আছে, তো 121, 121 এর বর্গমূল কত হয় 11 11 গুণ করলে 121, সেই কারণে 121 এর বর্গমূল হচ্ছে 11, এবং পয়েন্টের পর 2টো নাম্বার আছে, ফলে এখানেও কিন্তু 1টা সংখ্যার আগে দশমিক, মানে 1 এর আগে দশমিক হলো। তারপর এখানে আছে 9, মানে 0.009, তো 9 এর বর্গমূল কত হয় 3 হয়, এবং এখানে পয়েন্টের পর কটা নাম্বার আছে 1টা 2টো 3টে 4টে, 9 এর বর্গমূল 3, পয়েন্টের পর 4টে নাম্বার আছে, মানে 2টো সংখ্যার আগে দশমিক হবে, 1টা সংখ্যা 2টো সংখ্যা, 2টো সংখ্যা আমরা 0 করে করবো, ঠিক আছে, 2টো সংখ্যার আগে দশমিক হবে। এবার এই সব কটাকে কি বলতে যোগ করতে বলে, যদি যোগ করি 3 নেবে গেল, 9 আর 10 আর 11, 1 হাতে গেল 1, 1 আর 2, মানে 2.13 হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডিতে। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো সেই কারণে এই ভিডিওতে আর অঙ্ক করাবো না, এরপর বাকি যে ভিডিওগুলি থাকলো সেগুলি পরের ভিডিওতে, যতগুলো থাকছে চেষ্টা করবো পুরোটাই পরের ভিডিওতে কমপ্লিট করে দেবার, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।